ধূপগুড়ি পৌরসভায় সাপ্লাই করার টাইম কলে জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বাসিন্দারা, আর এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকায়। এমনটাই অভিযোগ ধূপগুড়ি পৌরসভার 10 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ধূপগুড়ি পৌরসভা সাপ্লাই করার টাইম কলে জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা, আর এই নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য পুরো এলাকায়। এমনটাই অভিযোগ পৌরসভার 10 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। 10 নম্বর বাসিন্দাদের অভিযোগ যে পানীয় জল থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হচ্ছে, এমনকি সেই জল খাওয়ার পরে পেট যন্ত্রণায় ভুগছে বাসিন্দারা। প্রথমে তারা ভেবেছিলেন বাড়ির খাবারের থেকে গ্যাস হওয়ার ফলে পেটে যন্ত্রণা হচ্ছে, তবে একদিন পরে সকালবেলা যখন পাড়ার মোড়ে মোড়ে সকলেরই পেটের ব্যথার আলোচনার বিষয় উঠে আসে, তখনই প্রকাশ্যে আসে আসল ঘটনা। প্রত্যেকেরই অভিযোগ পৌরসভা থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জল ট্যাপ মারফত যে জল পৌঁছায়, সেই পানীয় জল থেকে কিছুদিন যাবৎ দুর্গন্ধ ছড়াচ্ছে, এমনকি সেই জল খাওয়ার পরেই বাসিন্দাদের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, আর এই নিয়ে তৈরি হচ্ছে চাঞ্চল্য। এমনকি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে ড্রেনের নোংরা জল, যার ফলে এই ধরনের গন্ধ বেরোচ্ছে। যদিও গোটা বিষয়টি নিয়ে পৌরসভার কাউন্সিলর কোনো কিছুই জানেন না এবং তারা এলাকা পরিদর্শনেও আসেন না, এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখতে 13 নম্বর ওয়ার্ডে গেলে দেখতে পাওয়া যায় জলের পাইপ লাইন ফেটে সেখান থেকে জল মাটির তলা থেকে বের হচ্ছে, এমনকি সেই জল ড্রেনের জলের সঙ্গে মিশে যাচ্ছে। আর এর থেকেই সন্দেহ তৈরি হয়েছে যে পানীয় জলের সাথে মিশ্রিত হচ্ছে ড্রেনের জল, আর সেই জল টাইম কল মারফত সকলের কাছে পৌঁছচ্ছে এবং সেই জলগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন বলতেছি যে এখন কয়েক বাড়িতে এরকম পেটের ব্যথা, তার মানে সমস্যাটা জলটা গন্ধ আছে, জলটা গন্ধ মেডিসিন গন্ধ লাগে নাকি? এবার কি সেটা কবে থেকে আজকে দুই দিন ধরে মানে ভালোই গন্ধ, 2-3 দিন আগেও একদিন ভালো গন্ধ পাচ্ছি। এটা কি টাইম কলের জল? টাইম কলের এই যে রাস্তার টাইম কল বলা, এটা কি পৌরসভার জল? হ্যাঁ পৌরসভার জল। এটা 10 নম্বর ওয়ার্ড কোন পাড়া? আমাদের ভিডিও পিস পাড়া। তাহলে কতজনের পেটে ব্যথা হয়েছে এরকম? কতজনের বলতে আমার বাড়ির 3 জন আছে, 3 জনই পেটে ব্যথা, ছোট ছেলে নাই, ওরও কালকে পেটে ব্যথা ছিল। জলটার ওষুধ ওষুধ কেমন গন্ধ বেরোচ্ছে? ঠিক আছে, তো আমি তো এমনি উল্টাপাল্টা বাজারে কিছু খাইনি, তো এই এমনি নর্মালি আসার পর এই যে দুই আইসাতে আমি জল খাচ্ছি, তো খাওয়ার পরে আমার পেটে প্রচণ্ড কালকের থেকে ব্যথা আর বুক টুক জ্বালা করতেছে। তারপরে বাধ্যতামূলক ওই যে অন্য জল আনলাম যে এই জলের থেকে হচ্ছে কিনা, তারপরে আশেপাশের বাড়ির লোকরা বলতেছে যে এই জলের থেকে পেট ব্যথা করতেছে, তাহলে কিসের থেকে হবে? তাছাড়া তো কেউ কিছু খারাপ জিনিস খায় না, উল্টাপাল্টা খাইলে তো জলের থেকে অন্য বেরোচ্ছে। লোকজন আমরা জল কিনে এনে খাচ্ছি। এই বিষয় নিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, জল খেয়ে অসুস্থ বেশ কয়েকজন এবং ড্রেন থেকে জল পানীয় জলে মিশছে, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। কি বলবেন? কিন্তু পয়সা দিয়ে বাজার থেকে কিনে খেতে হচ্ছে, কি বলবেন? হিমালয়ান অপটিক্স আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক কম্পিউটার আই টেস্টিং হর তরিকে কি পাওয়ার গ্লাসেস ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স হনুমান মন্দির রোড জয়গাঁও, কন্ট্যাক্ট নম্বর 0356626501। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen.
aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon.